আন্তরিক ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। সবাইকে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা। সাংবাদিক বন্ধুগণ, বর্তমান দেশের দুঃশাসন ও অগণতান্ত্রিক সরকারের গণবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে দেশের জনগণের চাপ ও অন্যান্য গণতান্ত্রিক দেশ ও মানবাধিকার সংস্থাগুলোর ক্রমাগত চাপের কাছে মাথা নোয়াবেন না বলে বলেছেন আওয়ামী শাসক গোষ্ঠী। অবৈধ জুটের মালের প্রতি লালসা জুটেরা কখনই ত্যাগ করতে পারে না। অক্লেশে বিপুল অর্থনীতিতে মালিক হয়েছেন তাই অবৈধ ক্ষমতার প্রতি গণতান্ত্রিক শক্তি যে কোনো চাপেই তাদের কপালে দুশ্চিন্তার আজ দেখা যায়। ইতিমধ্যেই পরিবর্তনের দ্রুততা এতটাই প্রকট হয়ে উঠেছে যে অবৈধ সরকারের মনে বিভীষিকা বিস্তার লাভ করেছে। শেখ হাসিনার উন্নয়নের ইন্দ্রজালে কোনো কাজ হচ্ছে না দেখে এখন পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীকে পুরোপুরি নির্ভর করছেন। এক সময় একমাত্র শেখ হাসিনার এক গুয়েমির কারণে রাজনীতির ময়দান স্থিতিশীল, নিরাপদ, শান্ত হয়ে বন্ধুরা, গত 9 জুন কুমিল্লায় পুলিশের নৃশংসতার এক অভিনব বৈশাখীর দৃশ্য দেশবাসীকে হতবিহ করেছে। পুলিশ যে শেখ হাসিনার প্রতিহিংসা চোরাস্ত্র দিয়ে সৃষ্টি দেখা গেছে কুমিল্লার ঘটনা। সেই দিনের ঘটনা ছিল তীব্র দুঃশাসনের এক জ্বলন্ত দৃষ্টান্ত। কেন্দ্রীয় যুব দলের সাধারণ সম্পাদক আব্দুল মুনায়েম মুন্নার গ্রেপ্তার সহ নানা জনদাবিতে যুব দল কুমিল্লা শাখার উদ্যোগে শান্তিপূর্ণ একটি বিক্ষোভ মিছিল স্থানীয় দলীয় কার্যালয়ের সামনে আসার পথে পুলিশ বাধা দিয়ে তাদের ফিরে দিতে পারে। যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি পরিহারের লক্ষ্যে পুলিশের এমন দুষ্কারীমূলক নিষেধাজ্ঞা প্রাপ্তির পর যুব দল নেতৃবৃন্দ তাদের কর্মীদের ফিরিয়ে নিয়ে যাওয়ার সময় পুলিশ অদর্পিতে মিছিলের পিছন দিক থেকে হামলা চালায়। এতে মিছিলের অংশগ্রহণকারীরা প্রাণ ভয়ে দিক বিদিক ছুটে যায়। এ সময় পুলিশ যুব দলের নেতা কর্মী সহ পথচারীদেরকেও বেধড়ক মারপিট করে আহত করে। পুলিশের এমন সহিংস আক্রমণ থেকে রক্ষা পাওয়ার লক্ষ্যে নেতা কর্মীরা নিকটবর্তী বাসাবাড়ি ও দোকানপাটে আশ্রয় নেয়। এরপর পুলিশ পার্শ্ববর্তী মার্কেট ও তৎসংলগ্ন স্থান হতে নিরাপরাধ 10 জনের অধিক নেতা কর্মীকে আটক করে নিয়ে যায়। পুলিশের এহেন অন্যায় ও বেআইনি কর্মকাণ্ড আশেপাশের লোকজন ও স্থানীয় গণমাধ্যমে সাংবাদিকদের সামনে ঘটেছে। অথচ কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহমেদ মঞ্জুর মোর্শেদ এবং অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার আশরাফুজ্জামান উল্টো যুব দলের নেতা কর্মীদের বিরুদ্ধে অভিযোগ করে। তাদের এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বাংলা, যার প্রমাণ এই ভিডিওটির মধ্যে সংরক্ষিত রয়েছে। উল্লেখ্য যে নিরীহ নিরাপরাধ ও শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের উপর অপরাধজনক আক্রমণ পরিচালনা করে পুলিশ সদস্যদের একজন এসআই খাজুমিয়া বাদী হয়ে ভিকটিম বিক্ষোভকারীদের মধ্যে 18 জনকে এবং অজ্ঞাতনামা 60-70 জনকে আসামি করে পুলিশ করে কুমিল্লা কোতোয়ালি থানায় একটি মিথ্যা মামলা রুজু করে। পুলিশের এভাবে আচরণ গণতন্ত্রকামী শক্তির বিরুদ্ধে শেখ হাসিনা নিশিরাতে সরকারের একটি হিংস্র রসিকতা। প্রিয় সাংবাদিক বন্ধুরা, নৃশংস এই আক্রমণে অংশগ্রহণকারী পুলিশ কর্মকর্তা কর্মচারীদের নাম ও পদবী সহ তালিকা উল্লেখ করছে। 1. খন্দকার আশফাকুজ্জামান অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল কুমিল্লা। 2. আহমেদ মঞ্জুর মোর্শেদ ভারপ্রাপ্ত কর্মকর্তা কোতোয়ালি থানার কুমিল্লা। 3. এসআই খাজুমিয়া। 4. এসআই শফিকুল ইসলাম। 5. এসআই এবি 148। মিজানুর রহমান। 6. এসআই মাসুদুর রহমান। 7. এসআই এবি 771। সাইফুল ইসলাম। 8. এএসআই এবি 329। আলাউদ্দিন। এসআই এবি 813। প্রণয় চাকমান। 10. নাইক 205। দেলওয়ার হোসেন 11। কনস্টেবল 1935। তুহিনুর রহমান 12।
6263 নজরুল ইসলাম 1890 কনস্টেবল উজ্জ্বল মিয়া কনস্টেবল 2213 রফিক ও অন্যান্য আরো অজ্ঞাত 10-15 জন উল্লিখিত পুলিশ কর্মকর্তাদের এগুলো অপরাধজনক আচরণ যা দ্রুত দণ্ডবিধি আইনের ধারা 147/33, 57/7, 34/93, 194/193 শাস্তিযোগ্য অপরাধ। এর প্রেক্ষিতে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়া শুরু করা হচ্ছে। সাংবাদিক বন্ধুগণ, আরেকটি বিষয়ে আপনাদের মনোযোগ আকর্ষণ। আপনারা ইতিমধ্যে জেনেছেন গত 14 জুন চট্টগ্রাম আউটার স্টেডিয়ামে অনুষ্ঠিত তারুণ্যের মহাসমাবেশে শেষে সিএনজি যোগে বাড়ি ফেরার পথে মিরসরাই উপজেলা ছাত্রদল নেত্রী নাদিয়া নুসরাতকে মিরসরাই ইসাখালী শাহজী বাজার এলাকা থেকে রাত 9টার দিকে আওয়ামী সন্ত্রাসীরা হামলা চালিয়ে তুলে নিয়ে অমানসিক নির্যাতন করে। প্রায় 3-4 ঘন্টা পর জুনারগঞ্জ থানায় সুপর্দ করে এবং পরবর্তীতে মিথ্যা মামলায় জড়িয়ে জেল হাজতে প্রেরণ করে। এখন সে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে তারান্তরিত হয়েছে। এটি মর্মস্পর্শী, বেদনাদায়ক ও হৃদয় নিষ্ঠুরতার এক নজিরবিহীন ঘটনা। সভ্যতা ও মানবাধিকার লঙ্ঘনের এক কুৎসিত ঘটনা। শেখ হাসিনা যুবলীগ ছাত্রলীগকে উগ্রতা, নির্মমতা, হিংস্রতা, বর্বরতা এবং রক্তারক্তির চেতনায় লালন করেছে। ছাত্রলীগ যুবলীগ সহ আওয়ামী সন্ত্রাসীদের দ্বারা নারী ও শিশুর উপর নির্যাতনের বিরুদ্ধে শেখ হাসিনার সরকার দারুণ উল্লসিত। এই জন্য এদের আমলে জনপদের পর জনপদ নারীরা লাঞ্ছিত, নির্যাতিত এবং হত্যার শিকার হচ্ছে। নারী ও শিশুদের জন্য সবচেয়ে মারাত্মক আতঙ্কের নাম যুবলীগ ছাত্রলীগ। শেখ হাসিনার নিষ্ঠুর শাসনের বিরুদ্ধে যারা সোচ্চার তাদেরকে নিশ্চিহ্ন করার জন্য যুবলীগ ছাত্রলীগ রক্ত পিপাসু ক্লিন স্কোয়াড হিসেবে কাজ করছে। নারীর কান্নায় বাংলাদেশ এখন এক শোকার্ত জনপদে পরিণত হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর ছত্র ছায়া এবং আইনের আওতা থেকে বারবার রেহাই পাওয়ার জন্য এরা নারীর উপর নির্যাতন করাকে বৈধ ম্যান্ডেট হিসেবে মনে করছে। জোরারগঞ্জ থানায় ওসি জাহিদুল ইসলাম যদি আইনসম্মত দায়িত্ব পালন করতেন তাহলে নাদিয়া নির্যাতিত হতো না, বরং আওয়ামী সন্ত্রাসীদের কথায় তিনি নাদিয়াকে মিথ্যা মামলায় গ্রেপ্তার করে জেল হাজতে পাঠিয়েছেন। ভারপ্রাপ্ত কর্মকর্তা আওয়ামী দুষ্কর্মের সহযোগী হিসেবে কাজ করছেন। আমি নাদিয়ার উপর জোরারগঞ্জ আওয়ামী সন্ত্রাসীদের কাপুরুষোচিত ও পৈশাচিক হামলার ঘৃণা, ধিক্কার ও তীব্র নিন্দা জানাচ্ছি। আমি নাদিয়ার উপর হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান জানাচ্ছি। আওয়ামী সন্ত্রাসীদের হামলায় আহত ও কারান্তরী নাদিয়ার মিথ্যা মামলা প্রত্যাহার সহ অবিলম্বে তার নিঃশর্ত মুক্তি ও দ্রুত সুস্থতা কামনা করছি। আমি আবারও ভোটারবিহীন সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, অবিলম্বে ক্ষমতা থেকে সরে দাঁড়া, লেক ক্লিয়ারিং এর জন্য যাতে অনেক লেভারেজ দিতে না হয় সে বিষয়ে ইতিহাসের শিক্ষা থেকে সরকারের সতর্ক হয়, আপনাদের সতর্ক হওয়া উচিত সরকারের লোক। বন্ধুরা, এই হচ্ছে আজকের মূল
বক্তব্য এছাড়াও গতকাল নোয়াখালীর কোম্পানি বা উপজেলা বিএনপি সদস্য সচিব মাহমুদুর রহমান রিপোর্ট বসুরহাট পৌর যুবদলের আহ্বায়ক ওবায়দুল হক রাফে ও স্বেচ্ছাসেবক দল নেতা সাইমুল কি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ভাই কাদের মির্জার লোকজনের নেতৃত্বে সশস্ত্র সংঘর্ষে হামলা চালিয়ে গুরুতর আহত এ বিষয়ে গতকাল আপনাদেরকে জানিয়েছে স্টেটমেন্টের মাধ্যমে। এখন একই তারা আহত করেছে উল্টো বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মীর নামে মামলা দায়ের করা হয়েছে। আমি এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের আহ্বান জানাচ্ছি। বন্ধুরা, এর সাথে আরেকটি কথা আপনাদের বলতে চাই, সেটি হল আমাদের দলের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ সাইফুল ইসলাম নিরব, যুব দলের সাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গীর সহ সভাপতি, মহানগর দক্ষিণের শাহিদ গোলাম মোল্লা শাহিদ, স্বেচ্ছাসেবক দলের উত্তরের সাধারণ সম্পাদক সদস্য সচিব মুসাফি এবং যুব দলের ভাইস প্রেসিডেন্ট কালু মির্জা কালু এবং সাবেক কমিশনার বিএনপি যুগ্ম আহ্বায়ক হারুনুর রশিদ ভালো কারা জানেন। আর এদেরকে শুধুমাত্র বন্দী করেই রাখা হয়, তারা প্রত্যেককে এর আগে যে মামলা দেওয়া হয়েছে সেই মামলা থেকে তারা জামিন পেয়েছে। জামিন পাওয়ার পরে আরেকটি হাইকোর্ট বিধি জারি করেছিল, রুল জারি করেছিল, সেটা হচ্ছে কিন্তু সরকারের পুলিশ বাহিনী এসব হাইকোর্ট মানে না, আইন আদালত উচ্চ আদালত কিছুই মানে না, আইন কারণ কিচ্ছু দরকার না, ওরা তো পেটুয়া হবে, ওরা তো প্রাইভেট বাহিনী, ওরা শেখ হাসিনার ব্যক্তিগত বাহিনী, লাঠিয়াল বাহিনী, ওরা হাইকোর্ট আইন কানুন দেশের প্রতি আইন মানবে না। নট টু হ্যারাস নট টু অ্যারেস্ট থাকার পরে একটা পেন্ডিং মামলায় ব্যাড ডেট দিয়ে তাদের নামে মামলা দিচ্ছে এবং রিমান্ডে রাখছে তাদেরকে। সাইফুল ইসলাম নীরব এবং আব্দুল মোনায়েম মুন্না এখন রিমান্ডে প্রতিদিন থানায় এবং পল্টন থানায় তাদেরকে নিয়ে আসা হয়েছে। এছাড়াও আপনারা জানেন ঢাকা মহানগরী দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম বন্ধু সব প্রত্যেকটি মামলায় জামিন পেয়ে সে কারাগার থেকে বেরিয়ে আসবে, এই মুহূর্তে পেন্ডিং একটা মামলায় তার ব্যাক ডেট দিয়ে তার নামে শুনানি দেখা হয়েছে। এগুলো করা হচ্ছে শেখ হাসিনা ভয় পেয়েছে, শেখ হাসিনা আতঙ্কিত, জনগণের উত্থান তারুণ্যের উত্থান ঘটে যেতে পারে, তাই যত পারা যায় বিএনপির নেতাদেরকে বন্দী করে রাখা। এই কারণেই আজকে বজলু নীরব, এই কারণেই মুন্না, এই কারণেই গোলাম মোল্লা শাহিন, এই কারণে এস এম জাহাঙ্গীর, এই কারণে আজকে হারুনুর রশিদ এবং মির্জা কারুলা আজকে বন্দী। আমি এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি, অবিলম্বে যে নেতৃবৃন্দের নাম বললাম তাদেরকে মুক্তি দিতে হবে, অন্যথায় আর আমরা হাত গুটিয়ে বসে থাকবো না। আপনাদের সকলকে